হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করছি ভালো আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন এসে গেছি বেবির রান্নাঘরেতে রুই মাছের একটা রেসিপি নিয়ে তো চলুন দেখা যাক রুই মাছের এই রেসিপিটা কিভাবে রান্না করা হচ্ছে খুবই সহজ একটা রেসিপি দেখুন আমরা এখানে পিস মতো রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমরা ওতে মাখিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে খানিকটা সর্ষের তেল দিয়েটাকে সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর একে দশ থেকে বারো মিনিট মতো ম্যারিনেট করতে একে আমরা একটা জায়গায় রেখে দিচ্ছি মশলাটা কিন্তু ভালো করে খুব সুন্দর করে মাখাবেন যেন মশলাটা মাছের ভেতর ঠিকঠাক মতো ঢোকে আর লবণটা অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন তো এখানে দেখুন আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি আমরা মিক্সার মেশিন নিয়ে নিয়েছি ওতে দিয়ে দিলাম কালো সর্ষে দেড় চামচ মতো গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আর দিয়ে দিচ্ছি গোল এক চামচ মতো আর রসুন দেখুন একটা মাঝারি সাইজের এক কোয়া রসুন নেওয়া হয়েছে সেটাকে ছাড়িয়ে নেওয়া হয়েছে আদার পরিমাণটা এখানে খুবই সামান্য লাগবে দু তিন টুকরো ছোটো ছোটো আদা নেবেন এখানে জিরে নিয়ে নিচ্ছি গোটা জিরে দেখুন এক চামচ নিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা আমরা এখানে তিনটে দিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দেওয়া হচ্ছে খানিকটা ধনে পাতা একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন দিয়ে হাফ কাপ মতো জল দিয়ে ওটা মিক্সিংয়েতে পেস্ট করে নেবেন এদিকে দেখুন আমরা দুটো মাঝারি সাইজে টমেটো নিয়েছি টমেটোটাকে কেটে নিয়ে ওটাকেও মিক্সিংয়েতে পেস্ট করে আলাদাভাবে রেখে দেওয়া হচ্ছে এ দেখুন দুটো পেস্টকে আলাদা আলাদাভাবে রেখে দেওয়া হয়েছে টমেটো পেস্টটাকে আলাদা রাখা হয়েছে আর ওখানে যে মশলাটাকে পেস্ট করা হয়েছে সেটাকে ওইভাবে আলাদা রেখে দেওয়া হয়েছে ততক্ষণ এইদিকে একটা কড়া বসিয়ে দেওয়া হয়েছে কড়াতে সর্ষের তেল দেওয়া হয়েছে তেলের পরিমাণটা এখানে একটু বেশিই দেবেন তেলটা গরম হয়ে যেতে দেখুন আমরা ওই যে ম্যারিনেট করা মাছগুলো ছিল সেগুলোকে একে একে এখানে দিয়ে ভেজে নিচ্ছি তো বন্ধুরা খেয়াল রাখবেন মাছগুলো এখানে একটু বেশ কড়া করেই ভাজবেন উল্টে পাল্টে খুব সুন্দর একদম লাল লাল করে ভেজে নেবেন দেখতেই পাচ্ছেন কীরকম কড়া করে ভাজা হচ্ছে তো মাছগুলোকে ভেজে নেবার পর আপনারা একটা পাত্রে থেকে তুলে নেবেন খুব সুন্দর করে একদম এপিট ওপিট করে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেবেন এইভাবে যখন লাল লাল হয়ে যাবে ভাজা তখন আপনারা এটাকে একটা পাত্রেতে তুলে নেবেন এদিকে ওই যে তেলটা আছে ওই তেলটাতেই দেখুন গোটা তিন চার পিস মতো এলাচ দিয়ে দেওয়া হলো একটু হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ওটাকে বেশ ভালো করে কষাতে থাকুন যখন দেখবেন এই রকম রঙ হয়ে গেছে সুন্দর একটা রঙ এসে গেছে দেখবেন লালচে লালচে যখন একটা রঙ এসে গেছে তখন আমরা ওতে দিয়ে দিচ্ছি ওই যে পেস্ট করা মশলাটা ছিল সেই পেস্ট করা মশলাটা টেস্ট করা মশলাটা দিয়ে দেখুন এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করতে থাকবেন নাড়াচাড়া করতে করতে যখনই দেখবেন মশলাটা যখন ফুটতে আরম্ভ করেছে তখন আমরা ওতে দিয়ে দিলাম ওই যে মশলাটা যে পাত্রে রাখা ছিল সেই পাত্রে জলটাই দিয়ে দিলাম পাত্রটাকে ধুয়ে তার জলটা এখানে দিয়ে দিচ্ছি আমরা দিয়ে খুব সুন্দর করে কষবেন এখানে কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষতে হবে অন্তত দশ বারো মিনিট ধরে কষতে হবে যখনই দেখবেন কষা কষা মতো হয়ে গেছে অল্প অল্প জল ছেড়ে দিয়েছে সরি তেল ছেড়ে দিয়েছে তখনই আপনারা ওখানে ওই যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটাকে দিয়ে এটাকেও ভালো করে কষতে থাকবেন খুব সুন্দরভাবে কষাতে থাকবেন কষাতে কষাতে যখন এইভাবে ফুটে উঠবে তেল ছেড়ে দেবে তখন ওতে পরিমাণ মতো আপনারা ওতে জল দিয়ে দেবেন এইভাবে পরিমাণ মতো আমরা জল দিয়ে দিয়েছি যাতে মাছগুলো মোটামুটি ডুবে যায় যখনই দেখবেন ওই মশলাটা ফুটে উঠেছে তখন আমরা মাছগুলোকে একে একেতে সাজিয়ে দিলাম খুব সাবধানে দেবেন যেন মাছগুলো ভেঙে না যায় দেবার পর দেখুন বন্ধুরা এইভাবে যখন ফুটে উঠেছে ঝোলটাও যখন কমে গেছে সুন্দর করে আর একবার হালকা হালকা করে ওকে নাড়িয়ে নেন নাড়িয়ে যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে ঢুকতে পারে না আবার আগে উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে কিছু ধনে পাতার কুচি আর কাঁচা ঝাল কাঁচা ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন যে ধরনের খাবেন দেওয়ার পর একটু চাপা দিয়ে দেন দিয়ে দেখুন এই রকম যখন আকার ধারণ করবে তখন আপনারা নামিয়ে নিন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুবই সুন্দর একটা রেসিপি রুই মাছের রেসিপি তো আপনারা বাড়িতে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন আমি অনুরোধ করব একবার বাড়িতে এই ভাবে বানিয়ে খেয়ে দেখুন খুবই সুস্বাদু রেসিপি তা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি আপনারা এটা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই ফলো করে লাইক করে কমেন্ট করে যান